বেলডাঙ্গা থানার ভাবতায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে আজ মঙ্গলবার ভোর 4টে নাগাদ একটা বালি বোঝাই লরি 11,002 ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। এর পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মারুতিকে পিষিয়ে দেয়। তারপর দাঁড়িয়ে থাকা এক ডাম্পার গাড়ির পেছনে ধাক্কা মারে। লরি চালক আহত হয়। পরে বেলডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি এসে নিয়ন্ত্রণ করে। ভোর 4:10 আমরা ফেরি করার টাইমে যখন ফেরি করতে যাব, হঠাৎ একটা ভীষণ আওয়াজ হলো না, বোম বাস্টার হবে। এসে দেখছি যে আপনার গাড়িতে এলাম, যে আমরা দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই আপনার গাড়িটা দুটো পোলকে মেরেছে, একটা ছোট গাড়িকে মেরেছে, আবার একটা ডাম্পারকে মেরেছে, চারজনকে মেরেছে। এখানে এসে দেখছি ও ড্রাইভার বলছে বাঁচাও, যে ওই ড্রাইভার খালাসি ছিল না, অবশ্যই সেরকম কিছু ক্ষতি হয়নি। তো ড্রাইভারটাকে সামনে একটা কাজ ভেঙে বাই করা হলো, বাই করে হসপিটাল পাঠানো হলো। তারপর এরপরে পুলিশ আসলো, তারপর নিয়ন্ত্রণে আসলো, গাড়ি ফাড়ি নিয়ে গেলেন। আপনার পরিচয়? আর পরিচয়, আমার নাম মোহাম্মদ পেয়ারুল, আমি এখানকার লোকাল স্থানীয়। হ্যাঁ, এখানেই বাড়ি। ওর প্রায় 4টের দিকে একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে বাইরে ছুটে আসে। তারপরে দেখি যে দুটো মানে লরি মানে বিপরীত মুখে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মানে দুটো উঠে গেছে। মানে একটা যেটা অ্যাক্সিডেন্ট করেছে, মানে অন্য একটা গাড়ি পিছন দিকে, মানে তার আগে 11,000-এর দুটো পোলে ধাক্কা মারে এই লরিটা। ধাক্কা মারার পরে সম্ভবত ঘুমিয়ে গিয়েছিল ড্রাইভার। ধাক্কা মারার পরে ও তার আগে একটা ডাম্পার ছিল, ডাম্পারের পিছনে মারে এবং ডান দিকে ডিভাইডার উঠে যায়। তারপরে গাড়ির ড্রাইভার ভিতরে ছিল, আটকে ছিল, স্থানীয় মানুষরা ছুটে গিয়ে তাকে মানে ওগুলোকে টেনে ওপর থেকে বের করে হাসপাতালে পাঠায়। আমার পরিচয় মুজিবুর রহমান।